কক্সবাজারের উখিয়ার স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের আগমনের কারণে তাদের অনেকেই কাজ বা আয়ের উৎস হারিয়েছে। তারপরও নতুন সৃষ্টি হওয়া চাকরিগুলোতে তাদেরকে রাখা হয়নি। তাদের মতে, রোহিঙ্গারা আসার পর ক্যাম্পের উচ্চ বেতনের চাকরিগুলো চলে যায় কক্সবাজারের বাইরের মানুষের কাছে। অল্প বেতনের চাকরিতে নিয়োগ দেওয়া হয় রোহিঙ্গাদের। তবে অনেক রোহিঙ্গাও এখন উচ্চ বেতনের চাকরি পাচ্ছে। তাদের কারো কারো বেতন 70 থেকে 80 হাজার টাকা। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছে উখিয়ার অনেকে। চাকরি পেতে উখিয়ার থাইংখালি এলাকায় কাফনের কাপড় পরে অবস্থান নেয় প্রায় 200 স্থানীয় মানুষ। রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে গাড়ি তল্লাশি করে এনজিও কর্মীদের ক্যাম্পে প্রবেশে বাধা দেন তারা। স্থানীয়দের চাকরি দিতে বারবার তাগাদা দেওয়ার পরও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে দাবি ক্ষতিগ্রস্ত স্থানীয়দের। আন্দোলন কর্মসূচিটা হচ্ছে এমএসএফ বেলজিয়ামের বিরুদ্ধে। তারা আমাদেরকে তিন চার মাস ধরে আমাদেরকে ঠকাচ্ছে। তারা রোহিঙ্গা স্টাফ নিয়ে কাজ করতেছে 286 জন, যেখানে আমাদের রোহিঙ্গা স্টাফ আমাদের হোস্টেল স্টাফ আছে 254 জন। আমরা তাদেরকে দাবি দিয়েছিলাম তাদের 50% ছাঁটাই করে আমাদের হোস্ট কমিউনিটিকে প্রাধান্য দেওয়ার জন্য, যেটা আমরা লোকাল কমিউনিটি বলে থাকি। কারণ আমরা লোকাল কমিউনিটি দীর্ঘ 3 বছর ধরে ভুক্তভোগী। শুধু 14-15 দুটা ক্যাম্পের মধ্যে 286 জন রোহিঙ্গা নিয়ে কাজ করতেছে, যার মধ্যে প্রায় 7-8 জন থেকে 32 জন পর্যন্ত অন্য ক্যাম্প থেকে রোহিঙ্গারা এসে এখানে কাজ করে, যাদের স্যালারি হচ্ছে সর্বোচ্চ মানে সর্বনিম্ন 16 থেকে 72 থেকে 80 হাজার টাকা পর্যন্ত। এখন কথা হচ্ছে, যেটা সম্পূর্ণ আইনের পরবর্তী, একজন রোহিঙ্গা এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে এসে কাজ করতে পারে না। এটি স্থানীয় মানুষের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন, বলছেন এই জনপ্রতিনিধি। আমাদের শ্রম বাজার কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত, এডুকেশন সাইড ক্ষতিগ্রস্ত। এই এই আন্দোলনটা হচ্ছে মূলত অধিকার নিয়ে আন্দোলন। যেমন আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না, জন্ম নিবন্ধন নাই, এনআইডি কার্ড করতে অনেক ভোগান্তি, সর্বদিক দিয়ে যানজটের একটা বড় সমস্যা, সর্বদিক দিয়ে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত। পরে ইউএনওর মধ্যস্থতায় আন্দোলনকারী ও এনজিও প্রতিনিধিদের মধ্যে বৈঠকে স্থগিত হয় আন্দোলন। ফের আলোচনা হবে আগামী 10 জানুয়ারি। আজকে আমরা আন্দোলনের পরে ইউএনও মহোদয়ের অফিসে এমএসএফ ওই এনজিও কর্তৃপক্ষ চেয়ারম্যান মহোদয় এবং অধিকার বাস্তবায়ন প্রতিনিধির সমন্বয়ে প্রায় 2 ঘন্টা মিটিং হয়েছে। মিটিংয়ের পরে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের সরকার ঘোষিত যে স্থানীয়দের জন্য যে সকল নিয়মনীতি ঘোষণা করেছে, আমাদের দাবি আমাদের আন্দোলন ওই সরকারের নিয়মনীতির পক্ষে। আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের দাবি সমূহ বাস্তবায়ন করবেন বলে আগামী 10 তারিখ ফাইনাল একটা মিটিংয়ের সিদ্ধান্ত দিয়েছেন। রোববার আন্দোলনকারীদের বাধার মুখে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করতে না পেরে ফিরে গেছেন প্রায় 300 এনজিও কর্মী। আমাদের দাবি আমাদের।